মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। লীলা, একটু আগে কি সুন্দর সবাই মিলে নাচ গান করছিল, আর এখন মরেছে যেন একটা যুদ্ধক্ষেত্র। ভুলটা আমার হয়েছে, আমারই ভুল হয়েছে নীলাঞ্জনা দিকে বাড়িতে আনাটা। আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি, আমি ছোট কাকিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ছোট কাকি বাড়িতে থাকবেন আর আমিও থাকতে দেব না। ছোট কাকি বিয়ে করে একদিন ওকে আমি শান্তি দিতে পারলাম না, এখন যে কোথায় চলে গেল। ছোটকা ছোটকা, তুমি একদম টেনশন করো না। কোথায় কত দূরেই বা যাবে, আমরা খুঁজতে বেরোচ্ছি, তুমি একদম টেনশন করো না। পর্ণা বলছি, ছাদে কি একবার গিয়ে দেখা যায়? আরে মির্জা, ছোট কাকি ছাদেও নেই, তবে ছাদ থেকে ছোট কাকির মতো একজন কাউকে বড় রাস্তা দিকে যেতে দেখলাম। শোনু, তোরা কেউ কোথাও যাবি না। তোরা আমার জন্য অনেক করেছিস, অনেক ভেবেছিস, কিন্তু আর নয়। নীলাকে খুঁজে বের করে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। দরকার হলে জোরবাগানের বস্তিতে আমাদের মঙ্গলার বাড়ির পাশে গিয়ে ভাড়া নিয়ে থাকবো। সম্মানের সঙ্গে বাঁচতে পারবো, তুই দত্ত বাড়িতে আর নয়। ছোটকা ছোটকা প্লিজ, কেউ অন্তত সঙ্গে যাক না। বোনা, আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি, আমাকে আর নীলাকে প্লিজ আমাদের মতো করে ছেড়ে দাও। পর্ণা, আমি জানি যে তুমি আমাদের ভালো চাও, কিন্তু কিন্তু এবারে আমাকেই ওকে ভালো রাখতে হবে, এটা আমার দায়িত্ব। তুমি খুব বুদ্ধিমতী মেয়ে পর্ণা, তুমি খুব ভালো করেই বুঝতে পারছো যে নীলা যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে কিন্তু ভালো করে থাকতে পারবে না, আর তোমরা হাজার চেষ্টা করলেও আমাকে সাহায্য করতে পারবে না। আমি আসছি। ছোটকা ছোটকা, সৃজন সৃজন, ছোটকাকে আটকাও প্লিজ, কিছু একটা করো। আমি কি করবো বন্যা, এখানে আমি কি করবো? কি করবে মানে, কিছু তো একটা করতে হবে। ছোটকা এইভাবে বেরিয়ে গেল মাথার এই অবস্থা, তুমি কেন বুঝতে পারছো না যদি কোনো একটা গন্ডগোল হয়? এখন খারাপ ভাবনাটা কেন আসছে তোমার? কোনোদিনও তো আমার কথা শোনো না তুমি, এখন ভেবে কি হবে? অন্তত অন্তত ছোটকার দিকটা ভাবো, ছোটকার বারণটা শোনো অন্তত। দেখো, আমি জানি ছোট কাকি এখন খুব দূরে কোথাও যেতে পারবে না, ছোটকা ঠিক খুঁজে পাবে ছোট কাকিকে। তুমি কেন বুঝতে চাইছো না সৃজন? আমি বড় মুখ করে ছোট কাকিকে এই বাড়িতে এনেছিলাম, যদি কিছু একটা হয় তার দায়টা আমার উপর এসে পড়বে। সেটা তোমার আগে ভাবা উচিত ছিল বন্যা। সমস্ত বিষয়ে তুমি তুমি ঢুকে বসে থাকো আর শেষে নিজেই দোষী হও, সেটা বোঝো না তুমি? সৃজন সৃজন, এখন এই সমস্ত কথা বাদ দাও, এখন এত কথা বলার সময় নেই, প্লিজ কেউ একটা যাও, প্লিজ যাও। না, অনেক হয়েছে বর্ণা, দিনের শেষে যখন সব দোষ তোমার ঘাড়ে এসে পড়ে তখন আমার কি অবস্থা হয় সেটা কোনোদিনও বোঝোনি তুমি। না, আমি কাউকে বাড়ির কাউকে কিছু বলতে পারি না, তোমাকে কিছু বোঝানো যায়। অন্তত এই ক্ষেত্রে একটু শান্ত হও প্লিজ বর্ণা, ছোটকাকে একা ছেড়ে দাও। দিদি, সৃজনদা কিন্তু কথাটা ঠিক বলেছে,
তুই কেন কোনো কথা শুনিস না সৃজনদার? তাছাড়া এত কিছুর পরে ছোটকা ছোট কাকিকে তো একটু একা ছাড়া দরকার। ওদের দুজনের মধ্যে হয়তো বোঝাপড়া করার জন্য সময় দিতে হবে। বৌদি ভাই, তোমার উপর দিয়েও কিন্তু কম ঝড় যায়নি। প্লিজ এবার একটু রেস্ট নাও। কেন সমানে নিজের উপরে চাপ নিয়ে যাচ্ছ বলো তো? কেন, একটু রিল্যাক্স কর, পরিস্থিতি ঠান্ডা হতে দাও। ছোটকার সঙ্গে আমি যোগাযোগ করবো, টাচে থাকবো, ওকে? এবার প্লিজ ঘরে যাও। আর মির্জা, এটা নিয়ে প্লিজ এখন বৌদি ভাইকে কিছু বলতে যাস। একদম ঠিক কথা, আমরা আমরা আর ঝামেলা নিতে পারছি না, ভালো লাগছে না আর। তোদের কি ধারণা আমি তোদের বৌদি ভাইয়ের সেন্টিমেন্ট একদম বুঝি না? না, আমি সবই বুঝি, কিন্তু তোদের বৌদি ভাই এই একটার ব্যাপার কিছুতেই বোঝে না যে যে এই বাড়ির লোকজনগুলো গড়িয়ার বাড়ির লোকজনের মতো নয়। এখানকার পরিবেশ একেবারে আলাদা, চাইলে সব কিছু একদিনে বদলানো যায় না। কিন্তু এই সহজ কথাটা কিছুতেই তোর বৌদি ভাইয়ের মাথায় ঢোকে না। সৃজন, তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিন্তু এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারছি না। পর্ণা, আমি না বলতে বাধ্য হচ্ছি, তুমি না খুব অবাধ্য। আমি জানি আমি অবাধ্য, আমি খারাপ, আমি কারোর কোনো কথা শুনি না। সে তুমি আমাকে যাই বলো না কেন, আমি সব মেনে নিচ্ছি। কিন্তু আমি কি করবো বলো তো সৃজন? দেখো, এইভাবে একজন অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর তাকে খোঁজার জন্য ছোটকা এই মানসিক অবস্থানে বাড়ি থেকে বেরিয়ে গেল। আর তাছাড়া ছোটকা এখন ছোট কাকিকে কোথায় খুঁজবে বলো তো? তবে সৃজন, আমি কিন্তু একটা ব্যাপারে শিওর, ছোট কাকিকে আজকে যে অপমানটা করা হয়েছে সেটা কিন্তু খুব একটা সোজা পথে করা হয়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।